আমরা যারা সরকারি চাকরি করি তাদের প্রত্যেকেরই একটি জিপিএফ ফান্ড আছে, যার হিসাবটি হিসাবরক্ষণ অফিসে সংরক্ষিত আছে। তো এই হিসাবটি আমরা প্রত্যেক বছর 30 জুনের পরে হিসাবরক্ষণ অফিস থেকে একটি স্লিপ সংগ্রহ করি এবং সেটির মাধ্যমে আমরা জানতে পারি আমাদের হিসাবের বিভিন্ন তথ্য। এটি আগে ছিল অ্যানালগ, বর্তমানে ইএফটি হওয়ার পর থেকে এটি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে চলে গেছে, যার ফলে এখন আমরা ইচ্ছে করলে নিজেদের কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোনের মাধ্যমেই সেই হিসাবটি নিজেরাই দেখে নিতে পারি, তথ্য ডাউনলোড করে নিতে পারি, প্রিন্ট করে নিতে পারি। পরবর্তীতে এই প্রিন্ট করা স্লিপটি আমাদের বিভিন্ন কাজে আসবে, যেমন বিশেষ করে আয়কর রিটার্ন দাখিলের সময় এটির খুব প্রয়োজন পড়ে। তাছাড়া আমরা আমাদের হিসাবটি জেনে নিতে পারবো, দেখে নিতে পারবো, আমাদের কৌতূহল মেটাতে পারবো। তো সেটি কিভাবে করতে হবে আজ আমি আপনাদেরকে দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ভিডিও সবার আগে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এবার স্ক্রিনে চলে যাচ্ছি। এবার চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে এসে আমাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখবেন CAFO PFM.gov.bd CAFO PFM.gov.bd। এই ইউআরএলটি লেখার পর এন্টার প্রেস করে এখন আমার সামনে যে উইন্ডোটি ওপেন হয়েছে এটা আমি ল্যাপটপ থেকে করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি উইন্ডো তোমরা পাবে। তোমরা যদি মোবাইল থেকে ভিজিট করতে চাও তাহলেও এরকম উইন্ডো পাবে, যদি মোবাইল থেকে এই কম্পিউটার সাইট করে নিতে পারো অর্থাৎ ডেস্কটপ মোডে যদি মোবাইল থেকে নিতে পারো তাহলে এরকম একটি উইন্ডো তোমরাও পাবে। তো সেটি কিভাবে করবে আমরা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে একটু দেখে নেই কম্পিউটার থেকে কিভাবে কাজটা করতে হবে। এখানে দেখো তিনটি অপশন আছে। তো আমাদের প্রথম এবং তৃতীয়টির কোনো প্রয়োজন নেই। আমরা মাঝখানে যে জিপিএফ ইনফরমেশন আছে শুধু সেটিতেই কাজ করব। তো জিপিএফ ইনফরমেশনের নিচে ক্লিক হেয়ার একটা বাটন আছে, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা পরবর্তী সাইটে চলে যাব। আমি এখন ক্লিক করব ক্লিক হেয়ারে। এখন আমার সামনে যে উইন্ডোটি ওপেন হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি একটু পরে আসব, তার আগে আমি দেখিয়ে দেবো কিভাবে মোবাইল থেকে তোমরা এই সাইটটি ভিজিট করতে পারো। আমরা যদি মোবাইল থেকে ভিজিট করি তাহলে আমাদের সামনে এই একটি উইন্ডো ওপেন হবে, মানে মোবাইলের স্ক্রিনে আমার প্রথমে যাব। মোবাইলের স্ক্রিনে প্রথমে গিয়ে এখানেও কিন্তু আমার একটি ব্রাউজার আছে, গুগল ক্রোম। এই যে গুগল ক্রোম ব্রাউজারটি দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করব। গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে আমার সামনে যে উইন্ডোটি ওপেন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবার আমাকে একটি কাজ করতে হবে। আমি আমার মোবাইল থেকে ডেস্কটপ মোডে নিয়ে যাব। তো যদি আমি ডেস্কটপ মোডে মোবাইল থেকে নিয়ে যেতে চাই তাহলে এখানে উপরে এই যে থ্রি ডট মেনু একটা আছে, আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব।
থ্রি ডট মেনুতে ক্লিক করলে আমি ডেস্কটপ মোডে যাওয়ার সাইটটি পাব। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইডের পাশে একটি বক্স আছে, এই বক্সটিকে আমি সিলেক্ট করে দেব। এই বক্সটিতে ক্লিক করলে বা তোমার মোবাইলে চাপ দিবে, হাতের আঙুল দিয়ে আলতো চাপ দিলেই হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এবার আমার মোবাইলটি ডেস্কটপ সাইটে চলে গেছে, অর্থাৎ এটি এখন ডেস্কটপ মোডে আছে। এখন ডেস্কটপ মোডে আসার পর এই সার্চ বারে আমি ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এইরকম সাইটে যখন যাব, আমার মোবাইলের সামনে যখন এই উইন্ডোটি ওপেন হবে, তখন আমি এই সার্চ বারে লিখব এই যে লেখা আছে cafopfm.gov.bd। এই ইউআরএলটা সার্চ বারে লেখার পর আমরা নিচে গো বাটনে ক্লিক করব। এই যে গো বাটনে ক্লিক করার পরে আমার সামনে যে উইন্ডোটা এখন ওপেন হয়েছে, আমি কম্পিউটার স্ক্রিনে যে উইন্ডোটা পেয়েছি ঠিক সেটাই আমি এখানে পেয়েছি। তো এখানেও কিন্তু আমি এই তিনটি অপশন পেয়েছি। আমার কাজ হচ্ছে মাঝখানে যে আছে জিপিএফ ইনফরমেশনের নিচে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। আর যারা মোবাইলকে কম্পিউটার মোডে নিয়ে যেতে না পারেন বা ডেস্কটপ মোডে নিয়ে যেতে না চান, অসুবিধা নেই, ডেস্কটপ মোডে না নিলেও চলবে। আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এই ইউআরএলটা লিখে সার্চ করলেই পরবর্তী যে অপশনটি আমরা পাব সেটি এখন দেখিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের সামনে আমি যে উইন্ডোটা দেখাচ্ছি সেটি হচ্ছে, যদি মোবাইল থেকে ভিজিট করি তাহলে এই উইন্ডোটা আমি পাবো। এটিকে স্ক্রল করলে আমি নিচে যেতে পারবো। এই এবার দেখো প্রথমে আমি পেয়েছি পেনশন অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন, পেনশন পেমেন্ট ইনফরমেশন একটু স্ক্রল করলে নিচে পাবো জিপিএফ পেমেন্ট ইনফরমেশন। জিপিএফ ইনফরমেশনের নিচে ক্লিক হেয়ারে যখন আমি ক্লিক করবো, আমি যদি এখন ক্লিক করি তাহলে আমি কম্পিউটার স্ক্রিনে যে উইন্ডোটা পেয়েছিলাম মোবাইলেও আমি ঠিক সেই উইন্ডোটাই পাবো। এই যে তোমাদের সামনে সেই উইন্ডোটাই ওপেন হয়েছে। এখন কম্পিউটার থেকে যেভাবে কাজ করব মোবাইল থেকেও ঠিক সেইভাবেই কাজ করতে পারবো, মোবাইলে যা কম্পিউটারও তাই। তাহলে আমি আবার কম্পিউটার মোডে চলে যাচ্ছি। তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এনআইডি অথবা স্মার্ট আইডি নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এনআইডি স্মার্ট আইডি নাম্বারের মধ্যে দুই ধরনের আছে, স্মার্ট আইডি 10 ডিজিটের, তো এখানে আমাদেরকে চাওয়া হচ্ছে 17 ডিজিট এনআইডি ওর 10 ডিজিট স্মার্ট আইডি নাম্বার। তো আমাদের যাদের পুরানো আইডি কার্ড তাদের এনআইডিতে অবশ্যই 13 ডিজিট থাকে, 17 ডিজিট আমাদের আইডিতে নেই, বিশেষ করে আমার নিজের আইডিতেও নেই। তো সমস্যা নেই, যাদের এনআইডি নাম্বার 13 ডিজিটের তাদের এনআইডি নাম্বারের প্রথমে জন্মসালটা বসিয়ে দিলে 17 ডিজিটের এনআইডি নাম্বার হয়ে যায়। তো এখন আমাকে কি করতে হবে, প্রথমেই একটি এনআইডি নাম্বার দিতে হবে। তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমি আমার 17 ডিজিটের এনআইডি নাম্বারটা বসিয়ে দিলাম। এবার আমার ফোন নাম্বার, এখানে আমরা যে ফোন নাম্বারটি ব্যবহার করব সেটি কিন্তু আমরা জানি যে আমাদের অনেকেরই একাধিক ফোন নাম্বার থাকে, তো এখানে কিন্তু আমরা যে কোনো একটি নাম্বার বসিয়ে দিলে চলবে না, বা অনেকের আছে নিজের নাম্বারই নেই, ভাই অথবা স্বামীর নাম্বার ব্যবহার করে। তো যে যে নাম্বারই ব্যবহার করুক, ইএফটিতে যে নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেই নাম্বারটি এখানে দিতে হবে, সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিব, তারপর হয়তো অন্যতায় কাজ হবে না। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। এখানে
এসএলআর 21-22, নিচে কিন্তু 20-21 অনেক কিছু আছে, অন্যটিতে সিলেক্ট করা আমাদের প্রয়োজন নেই আর করেও লাভ হবে না, কারণ আমাদের সিস্টেমটি সম্পূর্ণ নতুন। তো 21-22 সিলেক্ট থাকলো, এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমার মোবাইলে বা যার কাজ করবেন তার মোবাইলে কিন্তু একটা কোড চলে যাবে, ওটিপি কোড। তো আমি আমার মোবাইল থেকে আমার কোডটি সংগ্রহ করে নিচ্ছি। আমি আমার কোডটি এখানে বসিয়ে দিয়েছি, এবার সাবমিট বাটনে ক্লিক করব। এবার দেখেন আমার সামনে আমার জিপিএফ এর সম্পূর্ণ তথ্য চলে এসেছে। এখন ইচ্ছে করলে আমি ওই কপিটাকে ডাউনলোড করে সেভ করতে পারবো, সেভ করার পরে প্রিন্টও করে নিতে পারবো। যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে এখানে ক্লিক করে প্রিন্ট করে নেব, আর যদি প্রিন্টার নিজের না থাকে তাহলে ওটাকে আমি এখন সেভ করে নিতে পারবো। এই যে আমাদের সামনে সেভ বাটন চলে এসেছে, এখানে আমি সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তবে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে, এখানে কোনো নাম যদি দিতে চান তাহলে নাম, না হলে আনটাইটেলড নাম থাকবে ডকুমেন্ট, আনটাইটেল ডকুমেন্ট রেখে লাভ নেই, এখানে আমি একটা নাম দিয়ে দেবো। তো আমি জিপিএফ দিয়ে দিলাম, কিন্তু আমি যদি ইচ্ছে করি, এটা কিন্তু আমার ডেস্কটপে সেভ হচ্ছে, আমি যদি ইচ্ছে করি যে কোনো ড্রাইভে অথবা যে কোনো ফাইলেও এটিকে নিয়ে যেতে পারবো। তো আপাতত আমার ডেস্কটপে থাক, আবার এটি সেভ হয়ে গেল। এখন আমার যদি প্রিন্টার না থাকে, কারো যদি প্রিন্টার না থাকে, আমি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবো। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো।